যুদ্ধবিরতির মধ্যেই হামলা কারণ জানালো রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে দেওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হয়েছিল। এর কয়েক ঘন্টার মধ্যেই তারা আবার শহরটির ওপর একের পর এক বোমা হামলা শুরু করে। রুশ বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী। এর কারণস্বরূপ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, সাময়িক যুদ্ধবিরতির অপব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ শনিবার রাতে এমনটি দাবি করেছেন বলে খবর দ্য মস্কো টাইমসের। তিনি দাবি করেন, ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সশস্ত্র ব্যক্তিরা শনিবার রাশিয়ার সেনাদের উপর হামলা অব্যাহত রাখে এবং তাদের হামলা শুরু থেকে বিরত রাখতে কিয়েভ ব্যর্থ হয়। এ কারণে শনিবার সন্ধ্যা 6টা থেকে রাশিয়ার সেনাবাহিনী আবার অভিযান শুরু করেছে। তবে মারিউপোল শহরের ডেপুটি মেয়র সের্গেই অরলোভের বরাত দিয়ে বিবিসি জানায়, রুশ সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন। তারা সেখানে ক্রমাগত গোলা বর্ষণ করে যাচ্ছে। রুশ গোলাবর্ষণের কারণে এখন সেখানে রাস্তায় বেরোনো মোটেই নিরাপদ নয়। যে পথ ধরে 5-6 হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কথা ছিল, সেই রাস্তার বিভিন্ন জায়গাতেও লড়াই চলছে। এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের 2 শহরের জন্য মানবিক করিডোর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল 10টায় ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাখা শহরের জন্য এই মানবিক করিডোর চালু করা হয়। অন্যদিকে পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যার মাধ্যমে সোভিয়েত জমানার কিছু বিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। বিনিময়ে যুক্তরাষ্ট্রও পোল্যান্ডকে F-16 যুদ্ধ বিমান দেবে। যুক্তরাষ্ট্রের 300 জনের বেশি সিনেটরের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বৈঠকে তিনি জানিয়েছেন, তার দেশের জরুরি ভিত্তিতে এখন অনেক বিমান দরকার। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে পুলিশদের সঙ্গে কাজ করছি এবং ন্যাটোর অন্য দেশগুলোর সঙ্গেও কথা বলছি। পোল্যান্ড যদি ইউক্রেনকে বিমান সরবরাহ করে, সেটি পূরণে যুক্তরাষ্ট্র কি করবে তা নিয়ে বিশেষ করে আলোচনা চলছে। ইউক্রেনের পাইলটদের রাশিয়ার তৈরি বিমান দরকার, কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য তিনি কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন বলেও জানিয়েছেন।